আজকের এই কর্মসূচি আপনারা জানেন যে আমাদের দলের 7টি মোর্চা রয়েছে, তার মধ্যে একটি মোর্চা হলো অত্যন্ত প্রাণবন্ত লড়াকু সংগ্রামী মোর্চা, যুব মোর্চা। তারা এখানে একটি যাদবপুর সাংগঠনিক জেলার যুবক যুবতী অর্থাৎ তাদের সদস্য সদস্যদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশের দুটো দাবি, একটা হলো শিক্ষান্তে চাকরি চাই, চাকরি দিতে হবে, মেধা অনুযায়ী চাকরি চাই। আরেকটা দাবি হলো পশ্চিমবঙ্গকে চোর মুক্ত পশ্চিমবঙ্গ গড়তে হবে। এই অঙ্গীকার নিয়ে আমাদের কয়েক হাজার যুবকর্মী আজকে বারুইপুরে এখানে সমবেত হয়েছেন। আমি যুব মোর্চাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন পশ্চিমবাংলায় গত 12 বছর এবং তার আগে 34 বছর এরা যদি এই দুটো দল, এখন এরা এটিম বিটিম। দিল্লিতে যদি যান কংগ্রেস হচ্ছে এটিম, সিপিএম আর তোলামূল হচ্ছে তার বিটিম। আর পশ্চিমবঙ্গে যদি আসেন এটিম হচ্ছে তোলামূল আর বিটিম হচ্ছে সিপিএম আর কংগ্রেস। যারা কিছুদিন আগে এখানে ইনসাফ যাত্রা, এদের অভিধানে এই DYFI না কি আছে, গায়ে গায়ে না মাথায় মাথায় আমি জানি না, এদের অভিধানের কোথাও আপনি কোন বাংলা শব্দ পাবেন না, উর্দু শব্দ। ইনসাফ যাত্রা, এ বাংলা টাংলাতে নাই এরা, এদের তো এমনি বাপ ঠাকুরদা সব চিনিয়া থাকে জানেন। এরা পশ্চিমবঙ্গে লেনা দেনার কোন ব্যাপার নেই, এরা নেতাজিকে তজর কুকুর বলেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলেছিল। এদের ইতিমধ্যে 4 বার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে, পাটনাতে বিরিয়ানি খেয়েছে, বাঙ্গালুরুতে বিরিয়ানি খেয়েছে, মুম্বাইতে বিরিয়ানি খেয়েছে, আর কিছুদিন আগে সোনিয়া গান্ধীর সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে, তার চোর কয়লা ভাইপোর সঙ্গে দিল্লিতে বসে সীতারাম ইয়েচুরি মানে মীনাক্ষীর জেঠা, তিনি বসে ওখানে সমস্ত রকম করে এসে এখানে নাটকবাজি হয়েছে, নাটকবাজি করে গেছেন বারুইপুরে। একদিকে তোলামূল, আপনাদের কিচ্ছু করতে হবে না, নিজেরাই নিজেদের ভূতগতি করে মরছে। কিছুদিন আগে এখানে চন্দন মন্ডল, দিলীপ হালদাররা আছে, আমি গেছিলাম জয়নগরের ওই গ্রামে, কি করেছে আপনারা দেখলে চোখে দেখতে পাবেন না। সেখানে এক অত্যাচারী উপপ্রধান তৃণমূলের, তাকে তৃণমূলের লোকরাই খুন করে দিয়েছে। এখানে কদিন আগেই ঘটেছে বারুইপুরে, এখানকার যিনি MLA বাবু আছেন, তিনি তো বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন, তিনি বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন MLA বাবু। তিনি এখানে এসেছিলেন, এসে বলে গেছেন সিপিএম সামনে পিছনে বিজেপি আছে খুনের পিছনে, আমরা কোথাও নেই, এদের আপনাদের কিছু করতে হবে না, এমনিতেই এরা চলে যাবে, আপনারা শুধু জনগণকে ঐক্যবদ্ধ করুন, মানুষকে জাগ্রত করুন।